আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাত আরাফের আয়াত দিয়ে জানাই দিচ্ছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমার মধ্যে জানাই দিলেন, যখন কোরআন তেলাওয়াত হবে, যখন কোরআনের ব্যাখ্যা হবে, যখন কোরআনের তাফসীর হবে, তখন তোমরা কোরআন শ্রবণ করবা। কি করবা? কোরআন শ্রবণ করবা, কোরআনকে তোমরা শুনবা, কোরআন তেলাওয়াত শুনবা। একটা আদব আছে, কেমন করে শুনবা? আদবটির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিচ্ছেন, ওয়া আনসিতু, চুপ করে মনোযোগের সাথে শুনতে হবে। ঠিক কিনা বলেন? এখন এখানে কোরআনের কথা হবে, এখানে কোরআনের তাফসীর হবে, এখানে কোরআনের ব্যাখ্যা হবে। পক্ষান্তর আপনি যদি বসে বসে কথা বলেন, আপনি যদি নীরব না থাকেন, কোরআনের কথাগুলি বুঝতে পারবেন না, অতএব তখন কোরআন আপনি নিতে পারবেন না। এই জন্য কোরআন যখন তেলাওয়াত হবে, কোরআন যখন তাফসীর হবে, কোরআনের যখন ব্যাখ্যা হবে, আপনি যদি চুপ করে শুনতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তোমার প্রতি আমার পুরস্কার। কি পুরস্কার? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন, লাআল্লাকুম তুরহামুন। আশা করা যায় তোমরা যদি চুপ করে কোরআন শোনো, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের প্রতি রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর রহমত কত বেশি দরকার আমাদের, আমরা কি জানি? আল্লাহর রহম ছাড়া আমাদের একটা সেকেন্ডও চলে। তোমারই রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতি ক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলার রহমের দরকার আমাদের প্রতি ক্ষণে, প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে। এই জন্য আমরা যদি চুপ করে কোরআন শুনি, তাহলে আল্লাহ পাকের তরফ থেকে রহমত আসবে। আর এই রহম কেমন রহম, সহিহ বুখারীর বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জানাই দিচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস শরীফের মধ্যে জানাই দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমকে এক নয় দুই নয় একশো ভাগে ভাগ করলেন। কয়শো ভাগ? একশো ভাগে ভাগ করলেন। একশো ভাগে ভাগ করার পর আল্লাহ রব্বুল আলামিন তার কাছে 99টি রহমত রেখে দিলেন, আর একটি রহমত আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াবাসীর জন্য, পাখি কুল, মানুষ কুল, মানব কুল, যত কুল আছে, যত পৃথিবীর মধ্যে যা কিছু আছে, সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি রহমত দান করে দিলেন। আর এই একটি রহমত থাকার কারণে আমরা একে অপরের প্রতি এত দয়া করি, এত মায়া করি। বিশ্ব নবী জনাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে জানাই দিচ্ছেন, একটা মাদী ঘোড়া যখন বাচ্চা প্রসব করে, তার বাচ্চা যখন দুধ পান করে, বাচ্চা দুধ পান করার সময় কষ্ট হয়, মাদী ঘোড়া যখন স্টিল ভাবে দাঁড়িয়ে থাকে, ঠিক কিনা বলেন? আপনারাও দেখেছেন, আমিও কিন্তু আপনাদের সন্তান, চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান, গোয়াল যখন দুধ দহন করে, তখন দেখবেন ওই গাভীটা দুই পায়ের সঙ্গে পা যখন লেগে থাকে, আপনার দুধের স্তন স্তন যখন পায়ের সঙ্গে লেগে থাকে, সেই বাচ্চাটা দুধ পান করতে পারে না, তখন ওই মা গাভীটা আস্তে করে পাটা একটু সরায় নাই। ঠিক কিনা বলেন? বিশ্বনবী উদাহরণ দিয়ে বলছেন, এক্সাম্পল দিয়ে বলছেন, মিসাল দিয়ে বলছেন, একটা মাদী ঘোড়া দয়া পরবশ হয়ে রহম করে তার বাচ্চার জন্য, পাটাকে যখন হালকা করে উঁচু করে, ওই বাচ্চাটা সেই সময় দুধ পেয়ে যায়। তাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিলেন, এটি তার মধ্যে দয়া আছে, মায়া আছে, রহম আছে, যার কারণে এই কাজ করে। ঠিক কিনা? শুধু এতটুকু নয়, আমরা দেখেছি মা যখন শিশু বাচ্চাকে লালন পালন করতে থাকে, শিশু বাচ্চাকে রুমের মধ্যে
শুয়ে দিয়ে যখন রান্না ঘরে রান্না করতে চলে যাই, মা যখন রান্না করতে থাকে ঠিক এমন সময় মায়ের তরকারি খুব একটা দামি জায়গায় চলে গেছেন, মা কোনো দিকে যেতে পারবে না। মা যদি এখন সেই সালনকে সেই তরকারিকে গোশতকে রান্না করতে করতে সেখান থেকে যদি দূরে সরে যায়, সেই তরকারিটা পুড়ে যাবে, খারাপ হয়ে যাবে, স্বাদ ভালো হবে না। এমন সময় সন্তান কিন্তু রুমের মধ্যে থেকে কান্না করে উঠেছে, কান্না করে কিনা, মার এক সেকেন্ডারি করে না, মা বুঝিয়ে দেয় আমার তরকারি আমার স্বাদ হবে কিনা জানি না, আমার সন্তান কান্না করছে আমি মা সহ্য করতে পারি না। মা তখন এক দৌড় দিয়ে সন্তানকে কোলের মধ্যে নিয়ে নাই, এটি কেন হয় কেন হয়, মায়ের অন্তরের মধ্যে মায়ের দিলের মধ্যে রহম ঢেলে দিয়েছেন কে, জোরে বলেন কে। তাহলে একটি রহমকে সমস্ত দুনিয়াবাসীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিলে তিলে খণ্ড খণ্ড করে ভাগ করেছেন। এই ভাগ করার কারণে যদি এত দয়া হয় এত মায়া হয় শুধু কি তাই? যুবক ভাইয়েরা বলুন তো দেখি, আপনাদের দিকে বর্তমান সময়ের মধ্যে প্রেম প্রীতি আছে না? আসতে বলবেন না, জোরে কোন দেখবেন যে সলিমুদ্দিন ছেলে আর মিয়া সাহেবের মেয়ে যখন ভাবমূর্তি হয়ে যায়, তাদের মধ্যে যখন ভাব হয়ে যায়, প্রেম যখন হয়ে যায়, দয়া হয়ে যায়, মায়া হয়ে যায়, এরপরে যখন পিতা এবং মাতা দুই পক্ষ যখন মানামানি না হয়, তখন কি করে? এক সময় গলার মধ্যে ফাঁস দিয়ে দেয়, ঠিক কিনা? এটি কেন হয়? বলে উমুকের প্রতি আমার রহম হয়েছিল, আমার দয়া হয়েছিল, আমার সেই আকাঙ্ক্ষিত ছেলেকে, আমার সেই আকাঙ্ক্ষিত পিয়াকে তারা পেতে দিল না, এর জন্য দুনিয়া আমরা থাকবো না। তাহলে সামান্য দুনিয়ার মধ্যে একটু ভালোবাসা পেয়ে তুমি যদি জীবন দিয়ে দিতে পারো, আর আল্লাহ রব্বুল আলমিনের কাছে 99টা রহম আছে, এরপরে বিশ্বনয় বলেন এই একটি রহমকে, যে একটা রহম আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াবাসীর জন্য ভাগ করলেন, এই একটি রহম আল্লাহ তালা উঠিয়ে নেবেন, আবার অ্যাডজাস্ট করে দিবেন, আবার যোগ করে দিবেন, আবার 100টা হয়ে গেল। তাহলে আল্লাহ তাআলার রহম কত বেশি একটু কি আমরা চিন্তা করি? আমরা একটু অ্যানালাইসিস করব, চিন্তা করব, বালিশের সাথে আমরা মাথা দিয়ে চিন্তা করব যে আমরা একটু রহম থাকার কারণে, একটু ভালোবাসা থাকার কারণে এত মহব্বত করতে পারি, এত ভালোবাসতে পারি। আর যে আল্লাহ আমাদেরকে রিজিক দেন, খাওয়ান, পালেন, সে আল্লাহ আমাদের প্রতি কত রহম রাখেন, এর জন্য সে আল্লাহ তাআলার কথা শোনার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, এর জন্য সেই রব্বুল আলামিনের আইন আমাদেরকে মানতে হবে। তো যা হোক, আমি সেই দিকে যাচ্ছি না, আমি আপনাদেরকে বোঝার চেষ্টা করছি, আমরা যদি চুপ করে কোরআন শুনি, মনে যোগের সাথে যদি কোরআন শুনি, কোরআন শুনতে গিয়ে আমরা যদি এদিক সেদিক উঠাউঠি না করি, ঠিক কি না? বলবেন হুজুর আমার এক আমার দুই। তো সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে এক দুই ঘন্টা আপনি কোরআনের মাহফিল শুনবেন, যদি এর মধ্যে দুইবার তিনবার প্রসাব ধরে তাহলে ডায়াবেটিস পরীক্ষা করাতে হবে, ঠিক কিনা? আমি কিন্তু কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, আমি হাসির খোরাক দিচ্ছি না, এর জন্য কারো যদি ঘন ঘন আপনার প্রস্রাবে ধরে তাহলে জানতে হবে দুইটা ডায়াবেটিস, হয় অরিজিনাল ডায়াবেটিস হয়েছে, আর না হলে অরিজিনাল শয়তান যে তার সাথে থেকে ডায়াবেটিসের তাকে ধোকা দিচ্ছে, এর মধ্যেও কোনো সন্দেহ থাকে না, ঠিক কিনা? তার কারণ আমি কি দলিল দেব? সূরা যুখরুফ, সূরা যুখরুফের আপনার 36-37 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামান ইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদু লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন ওয়া ইন্নাহুম লায়াসুদুনা আনিস সাবিল ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। যে ব্যক্তি দয়াময় রহমানের স্মরণ থেকে, জিকির থেকে গাফিল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে একটা শয়তান নিযুক্ত করে দেন, আর সেই শয়তান সদা সর্বদা তার সঙ্গে থাকে, থাকার পরে খালি ওকে ঘোষা মারে, মানে ওকে ওয়াসওয়াসা দিতে থাকে আর বলতে থাকে তুমি এটা করো, তুমি ওটা করো, বিভিন্ন ধরনের ভালো কাজগুলো তুমি সহ্য করো না। আর ওই ব্যক্তি তখন ইসলামের বিরোধিতা করে, কোরআনের মাহফিল বন্ধ করে, ওলামায়ে কেরামের হাত ভাঙার জন্য চেষ্টা করে, ওলামায়ে কেরামের দাঁত ভাঙার জন্য চেষ্টা করে, ওলামায়ে কেরামকে বিভিন্ন ভাবে কষ্ট দেয়, রাজাকার বলে, ওলামায়ে কেরামকে তেতুল হুজুর বলে, এসব হয় কেন? তার সঙ্গে সদা সর্বদা শয়তান উপস্থিত থাকে, যার কারণে এই কথা হয়, অতএব তারাই মনে করে আমরা সঠিক পথে আছি, ঠিক কি না বলেন? এগুলো আমার কথা না, কোরআনের দাবি। আমি এর জন্য দলিল দিচ্ছি সূরা যুখরুফ 25 নম্বর পারা দেখে নেবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন, তোমরা যদি চুপ করে মনে যোগের সাথে যদি কোরআন শ্রবণ করো, তোমরা যদি কোরআন শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি রহম করবেন, তোমাদের প্রতি দয়া করবেন। এর জন্য সেই কোরআনকে মনে যোগের সাথে শোনার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা,
আমরা যদি কোরআন যদি না শুনি, কোরআন আমরা যদি আঁকড়ে না ধরে থাকি, আমরা পথভ্রষ্ট হয়ে যাব, ঠিক কিনা বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামের সম্মুখে বিদায়ী ভাষণ দিচ্ছেন, আমার ভাইরা, এমন সময় সাহাবায়ে কেরাম বুঝে ফেললেন বিশ্বনবী আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাবেন। এই কথা বলার পর সাহাবায়ে কেরাম তারা হৃদয় খনন হয়ে গেল, হৃদয়ের মধ্যে কান্না, তাদের হৃদয়ের মধ্যে রক্ত খনন হচ্ছে। এমন সময় বিশ্বনবীকে বললেন, ওগো নবী, আপনি যদি চলে যান আমরা কার দেখানো পথ দিয়ে আমরা পথ অনুসরণ করব? আপনি যদি চলে যান আমাদেরকে কে ভালোর পথ আদেশ করবে? শয়তানের পথে কে বাধা দিবে? এমন সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারাক্তু ফীকুম আমরা ইল্লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। বিশ্বনবী বললেন, ও আমার সাহাবা কেরাম তোমরা শোনো, আমি তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে যাব, দুইটি জিনিস রেখে যাচ্ছি। এই দুইটি জিনিস তোমরা যদি আঁকড়ে ধরে থাকো, যতদিন পর্যন্ত আঁকড়ে ধরে থাকবা ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবা না। এক নম্বর হলো আল্লাহর কিতাব, আর দুই নম্বর হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আমার ভাইরা, তাহলে আমরা যদি কোরআন কাকরে ধরে থাকি, কোরআন আমাদেরকে বলে দিবে, ও আব্দুল গফফার, ও আব্দুল সাত্তার, ও আল্লাহর বান্দা, আল্লাহ তোমাকে এটা এখান দিয়ে চলতে বলেছেন, তুমি এটা আইন মেনে নাও, এখান থেকে তোমাকে বারণ করেছেন, এটা তোমাকে নিষেধ করেছেন, এটা তুমি প্রত্যাখ্যান করো। বিশ্বনবী সুন্নার মধ্যে হাদিস শরীফের মধ্যে জানাই দিয়েছেন, যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল হাসর, কি সূরা? সূরাতুল হাসরের 7 নম্বর আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইটা তোমাদেরকে দেন, যেইটা তোমাদেরকে ধরতে বলেন সেইটা তোমরা ধরো, সেইটা তোমরা রিসিভ করো, সেইটা তোমরা আঁকড়ে ধরো, আর যেখান থেকে তোমাদেরকে বারণ করেন, যেখান থেকে তোমাদেরকে নিষেধ করেন সেইটা তোমরা ছেড়ে দাও, সেইটা তোমরা প্রত্যাখ্যান করো। কার আইন কথা বলতে হবে? জোরে বলেন, কার আইন? সবাই বলেন, কার আইন? আল্লাহর আইন। কোরআনকে আঁকড়ে ধরতে হবে, সুন্নাকে আঁকড়ে ধরতে হবে। কোরআন যদি আঁকড়ে ধরে থাকি, সুন্না যদি আঁকড়ে ধরে থাকি, আমরা কখনো পথভ্রষ্ট হব না। আর ও বান্দা যদি শুধু স্পর্শ করে থাকে, একটা হলো আঁকড়ে ধরা আর একটা হলো স্পর্শ করা। আপনারা আমার দুই হাতের দিকে নজর করেন, আমার দুই হাতের এই পাঁচটা কি বলেন তো, আঙ্গুল বা লোক, এই যে আঙ্গুল বা লোক, এখন একটার সঙ্গে আরেকটাকে আমি মিশাইয়ে দিলাম, এখন কি করে আছে? স্পর্শ করে আছে, ঠিক কিনা বলেন? এখন স্পর্শ করে আছে। কোনো বান্দা যদি আমার হাতকে ডান দিক থেকে টান দেয়, আবার কোনো বান্দা যদি বাম দিক থেকে টান দেয়, সহজেই দুই হাত দুই দিকে চলে যাবে, ঠিক কিনা বলেন? আবার আমি যদি আমার সেই আঙ্গুলগুলি, সেই লোকগুলি একটার একটার মধ্যে যদি প্রবেশ করায় দিয়ে এখন যদি এইভাবে ধরি, এটার নাম হলো আঁকড়ে ধরা, ঠিক কিনা? তাহলে এইভাবে আমরা যদি আঁকড়ে ধরে থাকি, কেউ যদি আমার হাত ডান দিক থেকে টানে, বাম দিক থেকে যদি টানে, আমার হাত কিন্তু হাত থেকে আলাদা করতে পারবে না। তার কারণ হলো আমি মজবুত করে আছি। অনুরূপভাবে কোন বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে শুধু স্পর্শ না করে, যেমন বামনেরা করে, বলবো ডাক করবেন, যেমন মা বোনেরা দেখবেন 11 মাস খবর নাই, অন্য সময় খবর নাই, রমজান মাসে যখন সেহরি খাওয়া হয়ে গেল, এরপরে মা বোনেরা তখন কোরআন নিয়ে বসে যায়, আর কি বলে না বলে নিজও বুঝে না, খালি বলতে থাকে, ঠিক কিনা? এইভাবে করতে করতে একটা মাস রমজান যখন চলে গেল, রমজান যখন চলে গেল, রমজান যখন পার হয়ে গেল, মা বোনেরা সেই কোরআনটাকে জীবদান দিয়ে সুন্দর করে বেঁধে দিয়ে এরপরে সুকেশের উপর রেখে দেয় আর বলতে থাকে, তুমি থাকো, আবার দেখা হবে সামনে রমজানে, ঠিক কিনা?
এইরকম করে কিনা। কিন্তু না, মা যদি পড়তো, মা যদি বুঝতো, তাকে আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের আদেশ করেছেন, পর্দা করার জন্য আদেশ করেছেন, পর্দা আছে না নাই। এখন বুঝে বুঝে যদি কোরআন পড়তো তাহলে কিন্তু আঁকড়ে ধরা হতো, ঠিক কিনা বলেন? তাহলে মা বোনেরা রমজান মাসে কোরআন পড়ে, রমজান মাসে কোরআন পড়ার পরেও আমার ভাইয়েরা মাগরিবের নামাজ আদায় করে, আদায় করার পরও কিন্তু সিরিয়াল ছাড়তে পারে না, ঠিক কিনা? যার কারণ আমি একটা উদাহরণ দিলাম, আপনারা হাসবেন না, কেন হাসার জন্য বলছি না, বুঝার জন্য বলছি, এতে আমাদেরকে সতর্ক হতে হবে। আমি যে বাড়িতে থাকতাম, খতম তারাই পড়াতাম, এক মসজিদে ছত্রপুর এলাকা, আপনার ছত্রপুর যে ইউনিয়ন আছে সেই এলাকায় আমি যে বাড়িতে থাকি, মাগরিবের নামাজ আদায় করে আমি টেনশনে আছি যে আমাকে খ্রিস্টে পড়তে হবে তারাবিতে। তখন আমি আপনার উঠানে মানে আগ্নেতে আমি হাঁটছি আর কোরআন পড়ছি, খ্রিস্টাগুলো পড়ছি, এমন সময় আমার ওই বাড়ির যিনি দাদি ছিল আপনার নামাজ পড়ে পড়েছে আল্লাহ মাজরিনী মিনান নার, আল্লাহুম্মা ইন্না আউযুবিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার, এই সমস্ত দোয়াগুলি পড়লো আমি জোরে জোরে শুনতে পেয়েছি যে উনি পড়ছে, আমি শুনেছি। ইয়ার পরে কিছুক্ষণ পরে তখন উনার পুতিনকে মানে ছেলের মেয়েকে তখন ডাক দিয়ে বলতেছে, সাথিলে ভক করে টিভিতে দুলে তাপুত তুপুর তলে গেল থাতি, ঠিক কিনা? তাহলে মা তুমি কোরআন পড়লা, তুমি জিকির করলা, কোরআন পড়লা জিকির করলা, এরপরে তুমি টুসু ছাড়তে পারলো না, এরপরে অরণ্য ছাড়তে পারলো না, এরপরে পাখি ছাড়তে পারলো না, এরপরে তুমি স্ত্রী কুটুম ছাড়তে পারলো না, তোমার এই কোরআন ধরা হয় নাই, আঁকড়ে ধরা হয় নাই, এটা শুধুমাত্র স্পর্শ হয়েছে, ঠিক কিনা? শুধু মা বোনদের কি দোষ? যুবক ভাইদের দোষ নাই, বাবা দিদের দোষ নাই, অবশ্যই আছে। আমার ভাইরা আমরা দেখি সারাদিন রোজা রাখে কেউ, আবার কেউ রাখে না, বলে আমাদের গ্যাস্ট্রিক, এই যে রমজান মাস আসতেছে আল্লাহ রাব্বুল আলামিন পর্দা ফরজ করলেন ছেলে মেয়েদের উপরে, আর রমজান মাসে দেখা যায় হোটেলগুলিতে পর্দা করবে বাবাজিরা, ঠিক কিনা? আবার যদি বলা যায় বাবাজি রোজা করলেন না কেন, ভাতিজা কইও না গ্যাস্ট্রিক, ঠিক কিনা? তুমি গ্যাস্ট্রিকের প্রবলেম দেখিয়ে রোজা রাখলা না, আল্লাহর হুকুম আল্লাহর আইন ফরজ, তুমি ফরজকে বিন্ধা আঙ্গুলি প্রদর্শন করলা, তুমি এড়িয়ে চললা, মানে তুমি কোরআনটাকে আঁকড়ে ধরলা না, কোরআনের মধ্যে রোজা ফরজ হওয়ার বিধান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা এরপরে রমজান মাসে তারাবি পড়ে, রোজা পড়ে, রোজা করে, রোজা করার পর ঈদের নামাজ পড়ে আসে, ঈদের নামাজ পড়ে আসার পর বাড়িতে চলে আসে, আসতে করে তখন টুপিটা নামায়, নামার পরে টুপি থেকে ঝেড়ে এরপরে তখন শোকেশের মধ্যে রেখে দেয় আর বলে তুমি থাকো মাঝে মধ্যে সাত দিনের মাথায় একবার করে মাথায় দিব, এরপরে রমজান যখন আসবে এরপরে তোমাকে মাথায় দিব, ঠিক কিনা? এরকম বাবা যে আছে না নাই? যুবক ভাইরা আছে না নাই? যুবক ভাইরা নামাজে যেতে চায় না, নামাজে যেতে চায় না, এরপরে শুক্রবার দিন যদি নামাজে যাই, ইমাম সাহেবের যখন, খতিব সাহেবের যখন খুতবা শেষ হবে, সূরা ফাতিহা শেষ হবে, রুকুতে যখন সুবহান রাব্বিয়াল আযীম যখন তিনবার পড়া হয়ে যাবে আর মাত্র দুইবার বাকি, এমন সময় কিছু কিছু যুবক ভাইরা দৌড়িয়ে গিয়ে তখন ধর ধরে নামাজ ধরে, ঠিক কিনা? তাহলে আমি যে কথা আপনাদেরকে বুঝাতে চাচ্ছিলাম, কোরআন যদি আমরা আঁকড়ে না ধরে থাকি, কোরআন যদি আমরা স্পর্শ করে থাকি, শয়তান আপনাকে আমাকে সহজেই বলবে, বান্দা তুমি তো নামাজ পড়েছো তো কি হয়েছে, চলো একটু টিভির সামনে বসি, বান্দা তুমি নামাজ পড়েছো তো কি হয়েছে, চলো মনির খান এসেছে, ওখানে এন্ড্রু কিশোর এসেছে, বিভিন্ন ধরনের শিল্পীগুলো এসেছে, ওখানে কনসার্ট হচ্ছে, চলো আমরা একটু ডান্স গান দেখে আসি। আমার ভাইরা তখন তাকে তার নামাজ ফিরাতে পারে না, তার কারণ নামাজকে আঁকড়ে ধরে নাই, আল্লাহর বিধানকে আঁকড়ে ধরে নাই, কোরআনকে আঁকড়ে ধরে নাই, কোরআনকে শুধুমাত্র স্পর্শ করেছে, যার কারণে সহজেই কিন্তু শয়তান তাকে বিপদগামী করতে পারছে, ঠিক কিনা? এর জন্য আমরা কোরআনকে আঁকড়ে ধরবো, জোরে বলেন আমাদের আঁকড়ে ধরা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য কোরআনের দিকে আমাদেরকে আসতে হবে, কোরআন দিয়ে যদি আমরা জীবন গড়ি আমাদের জীবন খুব সুখীময় হবে। এসো কোরআনে রাঙি নাই, এসো শান্তির মহলায়,
জীবনকে রাঙাতে ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো কোরআন সত্যের আলো কোরআন শান্তির আলো ঠিক কিনা যে পথ অনুসরণে মানব খুঁজে পাই মুক্তির সঠিক দিশা যার পরশে আলোকিত হৃদয় কাটিয়ে অমানিশা সে পথে আমাদের আহ্বান জীবনকে কর মহিয়ান জ্বলে উঠো কোরআনের মহিমায় বিশ্বে শান্তির আওয়াজ তুলো কোরআন সত্যের আলো কোরআন শান্তির আলো জেরা বলেন ঠিক কিনা